সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারে। আজকের ব্যাপারেও চ্যারিদেরও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যাবতীয় উদ্যোগ নিয়েছি এবং নির্বাচন কমিশন যেদিন বিজ্ঞপ্তি জারি হয় অর্থাৎ মনোনয়নপত্র দাখিল শুরু হয় সেদিন থেকে ত্রিপুরাজ্যের আরো অন্যান্য বহু ব্লকের মতো এখানেও শাসক দল তাদের আশ্রিত সমাজ বিরোধীদেরকে জড়ো করে ব্লক চত্বর পুরো দখল করে রেখেছে। বিভিন্ন জায়গাতে হুমকি ধমকি দিয়ে যাতে ব্লকমুখ না হন এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। তারপরে প্রশাসনের সাথে কথা বলে আজকে শেষ দিন আমরা চেয়েছিলাম অন্তত সব পঞ্চায়েত না হলেও একটা ভালো অংশের পঞ্চায়েত যারা আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন আপনাদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করানো যায়, কিন্তু এখানে এসে যা দেখছি আপনারাও দেখছেন যে আপনাদের নেওয়ার জন্য যে সমস্ত গাড়ি ঠিক করা হয়েছিল অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠনের তাদের হুমকিতে হুমকিতে এ গাড়িগুলো একটু আসেন। এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে অলসর ব্লকে 6-7 কিলোমিটার বা আরো বেশি দূরত্ব, এত দূর পায়ে হেঁটে যাওয়া কঠিন। আমি এখানে বসেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম, এ হলো চেহারা, আপনি আমাদের প্রার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করুন। জেলা শাসক বললেন যে না, আমি জেলা শাসকের পক্ষে সেরকম আইন নেই যে গাড়ি ঠিক করা। আমি তখন তাকে বলেছি তাহলে আপনি আমার বক্তব্যকে লিখিত মানে অফিসিয়াল অর্থাৎ সরকারিভাবে আপনার কাছে আমাদের যাতে মনোনয়নপত্র দাখিল না হয় এটা করার জন্যই শাসক দল এটা করেছে, আপনি লিখিতভাবে আমার এই বক্তব্যকে অভিযোগ হিসাবে আপনি নথিভুক্ত করুন। তিনি বলেছেন হ্যাঁ স্যার আমি করব এবং কমিশনকে তুরন্ত জানা। পুলিশের এসপি গতকাল থেকে আমার সাথে কথা হচ্ছিল, আমি বলেছি যে দুর্লভ নারায়ণ বাজার থেকে আমরা যাব, তিনি কথা দিয়েছেন যে এখান থেকে নিরাপত্তা ব্যবস্থা করে নেবেন, হয়তোবা পুলিশের থেকে ব্যবস্থা হতো, যদিও আমরা শুনতে পাচ্ছি সেখানে নলসর এখানে একক সংখ্যক লোক সমাগম করে যাতে আমাদের এই উদ্যোগ বানচাল করা যায় সে ব্যবস্থা তারা করেছে, কিন্তু গাড়ি হলে তারপর আমরা যেতাম, কিন্তু গাড়ি নেই যাওয়াটা এখন মুশকিল হয়ে আছে। আপনারা জানেন এই সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের কাছে আমাদের একটা মামলা আমরা করেছি। একটু আগে আমাকে হাইকোর্ট থেকে জানালো আমাদের উকিলরা যারা এই মামলা লড়েছেন একটু আগেই এই মামলা তারা শুনেছেন এবং হাকিম নির্দেশ দিয়েছেন, বলেছেন পুলিশকে যেখানে যেখানে এরকম প্রতিবন্ধকতা হচ্ছে সরকারকে নির্দেশ দিয়েছে এটা করা হাতে দেখার জন্য, এবং নির্দেশ দিয়েছেন তারপরও যে সমস্ত প্রার্থীরা জমা দিতে পারেননি তারা যেন লিখিতভাবে সবাই কমিশনকে জানান। কাজে ভালো হলো প্রায় একই সময়ে আমরা যখন এখানে বসলাম হাইকোর্টের রায়
প্রশাসনের কাছে আমাদের অভিযোগ আপনারা এসছেন, তো যেহেতু আরো বেশি সংখ্যক পঞ্চায়েত থেকে আরো বেশি সংখ্যক প্রার্থী আসার কথা, তারা আজকে আসতে পারেননি এই অবস্থার কারণে। কোর্ট যেমন কথাগুলি বলেছে, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে এই মনোনয়নপত্রে যাব না, কিন্তু আপনারা বসে এখানে লিখিতভাবে যে আপনারা এসেছিলেন, আপনাদের গাড়ি নাই এই জন্য যেতে পারেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, এই লিখিত ইয়ে দিয়ে এখানে দিয়ে যান, এটা আজকের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব কিভাবে আপনাদের এই নলসার ব্লক সহ ত্রিপুরা জেলার আরো অনেক অন্যান্য ব্লক সেখানে এইভাবে প্রার্থী দিতে পারেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, আদালতের নির্দেশ অনুসারে আমরা জানাব, যাতে আগামী দিন কমিশন সেখানে সে উদ্যোগ গ্রহণ করে। আমরা আশা করি যে মাননীয় আদালত ত্রিপুরার যে গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন, পরবর্তী সময়তেও এই রায়কে আরো পূর্ণতা দেওয়ার জন্য ত্রিপুরাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বর তারা শুনলেন। তার সাথে যেটা আমি বলতে চাই যে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন অচল, সংবিধান অনুসারে একটা নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন এটা মামুলি একটা খেলা না, এটা ভারতের সংবিধান অনুসারে 5 বছর অন্তর সারা দেশের 30 পঞ্চায়েত হয়ে থাকে, সেই পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তার অধিকার। রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগতভাবে, সেই প্রার্থীকে, সে ব্যক্তিকে, সে দলকে নিরাপদে তার প্রার্থীপদ দাখিল করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু ত্রিপুরাজ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে বিজেপি সরকার গত 6 বছর ধরে ত্রিপুরাজ্যে সরকার চলছে, এই সরকার সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত। যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র 1.5 মাস আগে যে লোকসভা নির্বাচন হল, সেখানেও প্রশ্নোত্তর নির্বাচন করে বলছে 80% বেশি ভোট পেয়ে জিতেছে বিপ্লব কুমার দেব এবং প্রীতি দেবী সিং, তার 1.5 মাসের মাথায় লোকসভা নির্বাচন, আর সে নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায়। এটা প্রমাণ করে হয়তো রিটার্নিং অফিসারের সার্টিফিকেট তারা পেয়েছে, লোকসভা জিতেছে, জনগণের সার্টিফিকেট তারা পায়নি, জনগণের ভালোবাসা পায়নি, ভোট পায়নি। তাই যদি হতো আজকে এই ত্রিস্তর পঞ্চায়েতে এইভাবে দিন দুপুরে এই রাজনৈতিক ডাকাতি তারা করত না। এইভাবে স্বীকৃত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে এই ব্লক অফিসের ভেতরে বাইরে এরা এইভাবে আক্রমণ করত না, এইভাবে রাষ্ট্রযন্ত্রকে, পুলিশকে অপব্যবহার করত না। কাজী বন্ধুগণ, আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম লড়াই, এটাকে আগামী দ্বারা জোরদার করতে হবে, লড়াই এখানে শেষ না। এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না তারা অভিযোগ দেওয়ার জন্য কমিশনের কাছে জানানোর জন্য, তার পরবর্তী পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে। কাজে আজকে আপাতত এই নলসরে যাওয়া এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে, এবং আপনাদের প্রত্যেককে বলছি আপনারা এখানে বসে এই অভিযোগপত্র লিখে যান, যাতে পরবর্তী সময়তে কমিশন কি ব্যবস্থা করে
প্রশাসন এবং পুলিশ আগামী দিন কি ব্যবস্থা করে আমরা সেগুলো